জাতীয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানানো এবং বীর শহীদ যারা তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা এবং যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং এখনও বেঁচে আছেন তাদেরকে জানাই ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন। আমরা যেটা লক্ষ্য করেছি বিগত দিনগুলোতে যা লক্ষ্য করেছি বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশ থেকে প্রচুর যুবক এসে যুদ্ধে লিপ্ত হয়েছে এবং যুদ্ধ করতে গিয়ে বহু যুবকের প্রাণহানি হয়েছে, কিন্তু প্রত্যেকটা পেছনেই ছিল ভাষাটা, অর্থাৎ বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য বারবার আক্রমণ এসছে ভাষার উপরে এবং এই ভাষাটাকে রক্ষা করার জন্য মাতৃভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য যুদ্ধ করে গেছেন এবং যুদ্ধে করতে গিয়ে একটা ভূমি পর্যন্ত অর্থাৎ পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান আলাদা হয়ে গেল এবং স্বাধীন হল। তারা বারবার চেষ্টা করেছিল বাংলা ভাষাটাকে মুছে দেওয়ার জন্য, যেটা কোনো অবস্থাতেই সম্ভব হয়নি। 1952 সালে 21 ফেব্রুয়ারি 5 জন যুবক প্রাণ দিয়েছে ভাষাটাকে বাঁচিয়ে রাখার জন্য, পরবর্তী সময়েও বারবার যতবারই আক্রমণ এসছে ততবারই বাংলাদেশের মানুষগুলো রুখে দাঁড়িয়েছে। বাংলা যদিও আমাদেরও মাতৃভাষা, যে কারণে আমাদের একটা নৈতিক সমর্থন ছিলই এবং তাদেরকে সহযোগিতা করার জন্য ত্রিপুরা রাজ্যের নয় শুধু সারা ভারতবর্ষের মধ্যে অনেকেই তাদের পেছনে এসে দাঁড়িয়েছে এবং তাদেরকে সহযোগিতা করেছে। পাশাপাশি তৎকালীন সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী এবং ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সতীন্দ্রলাল সিংহ মহোদয়। ওনারা যেভাবে অকৃপণভাবে এই দেশটা উদ্ধারের জন্য এবং এই দেশটার থেকে শত্রু তাড়াবার জন্য যেভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা সবসময় আমরা যারা ভাষাপ্রেমী দেশপ্রেমিক আমাদের কাছে তারা সবসময় শ্রদ্ধার পাত্র হয়ে থাকবেন। কিছু কিছু মানুষ আছে জন্মগ্রহণ করে সবাই এবং মৃত্যু তাদের হবেই, কিন্তু কিছু কিছু মানুষ আছে তাদের মধ্যে বেঁচেও থাকে, যেমন আমাদের মধ্যে এখন বেঁচে রয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম। ঠিক তেমনিভাবে যতদিন পর্যন্ত বাঙালি জাতি থাকবে, যতদিন পর্যন্ত সভ্যতা বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও বাঙালি অংশের মানুষের মনের মধ্যে এবং ভাষাপ্রিয় মানুষের মনের মধ্যে জীবিত থাকবে।